আস্তে আস্তে করতেছে, কারণ গিয়ার অয়েলটা অনেক ভারী হওয়ার কারণে এটা আস্তে আস্তে করবে এবং আপনারা আস্তে আস্তে সম্পূর্ণ চেইনের ভিতরে আপনারা গিয়ার অয়েলটা দিয়ে দিবেন। তো এইভাবে মূলত আপনারা গিয়ার অয়েলটা আপনাদের চেইনে দিবেন, এরপর দেখবেন আপনাদের চেইনে টোটালি কোনো সাউন্ড নাই। স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলের সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে। দর্শক, আমরা যেই ব্র্যান্ডের বাইকই ব্যবহার করি না কেন, আমাদের প্রত্যেকের বাইকের চেন নিয়ে কম বেশি আমরা একটু ঝক্কি ঝামেলার ভিতরে পড়ে থাকি। বিশেষ করে এখন যেহেতু বর্ষাকাল এবং শুকনার দিনেও আমাদের চেইন থেকে প্রচুর পরিমাণে বাজে নয়েজ আসে। প্রায় সময়ে দেখা যাচ্ছে চেইনের প্রচুর কাদা বা ধুলাবালি জমা হয় এবং আমরা চেইনে যেই চেন লুপ দিয়ে থাকি এগুলো অতি দ্রুত শেষ হয়ে যায় এবং চেইন থেকে বাজে ধরনের আওয়াজ করে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে চেইনের 100% পরিপূর্ণ সমাধানটা দেখাবো, যেটির মাধ্যমে আপনারা আপনাদের চেইনের সকল সমস্যার সমাধান এক নিমিষে করতে পারবেন এবং খুব অল্প টাকার ভিতরে আপনারা দীর্ঘদিন চেইন থেকে ভালো একটি সার্ভিস পাবেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমার যে বাইকটি রয়েছে, এই বাইকটির এই যে চেইনটি রয়েছে, এই চেইনে আমি হিসেব করে দেখলাম আমি 300 বা 350 টাকা দিয়ে যদি একটি চেইন ক্লিনার কিনি এবং সেই চেইন ক্লিনারের সাথে আমি যদি একটি চেইন লুপ কিনি, তো চেইন লুপ এবং চেইন ক্লিনার এই দুটি আপনার হচ্ছে মানে প্রত্যেকটি বোতল আপনি 2 থেকে 3 বারের বেশি ব্যবহার করতে পারবেন না। তো দেখা যাচ্ছে একটি চেইন ক্লিনার এবং একটি চেইন লুপ এই দুইটার দামই হচ্ছে প্রায় 600 থেকে 700 টাকা বা 500 টাকার মতো। আর আপনি যেই ব্র্যান্ডের বাইকই ব্যবহার করেন না কেন, দুই একটা স্পোর্টস বাইক বাদে, মানে একেবারে কমন পপুলার স্পোর্টস বাইক যেগুলো অনেক টাকা দাম সেগুলো বাদে প্রায় যত বাইকই আছে সব বাইকের চেইন স্পোকের সেট 3 থেকে 3,500 টাকার ভিতরে হয়ে থাকে। এখন আপনি যদি চেন লুপ বা চেন ক্লিনারের পিছনেই যদি দেখা যাচ্ছে চেনকে ভালো রাখার জন্য আপনি ওই চেন স্পোকেটের যেই ফুল সেটের দাম তার থেকে বেশি যদি আপনি ওই লুপ কেনার জন্যই খরচ করে ফেলেন, তাহলে তো এটা নিতান্তই একটা লস প্রজেক্ট। তো চেন ক্লিনার এবং চেন লুপ না ব্যবহার করেও আপনারা কিভাবে মূলত আপনার চেইনের সঠিক পারফরমেন্সটি পাবেন বা পারফরমেন্সটি ধরে রাখবেন এটি মূলত বলছি। তো আমার সামনে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গিয়ার অয়েল। তো এই গিয়ার অয়েলটা আমি বাজার থেকে কিনেছি, একটু দেখুন গিয়ার অয়েলটা, এটা অনেক ঘন, দেখেন অনেক ঘন, একেবারে সরিষার তেলের মতো কালার। তো এই গিয়ার অয়েলটা আমি বাজার থেকে নিয়ে এসেছি, তো এটি হচ্ছে 350 বা 400 টাকার মতো লিটার নিয়ে থাকবে, এক এক জায়গায় এক এক রকম, বা 500 টাকা লিটার নিতে পারে। আর আপনারা সবসময় ডিজেল যেটি রয়েছে, এই ডিজেল এবং পেট্রোল এই দুটার যে কোনো একটা দিয়েই কিন্তু আপনারা আপনাদের চেইনকে প্রথমে, কারণ ডিজেল বা পেট্রোল এতটুকু পেট্রোল আপনার কয় টাকা দাম হবে বা এতটুকু ডিজেল কয় টাকা দাম হবে, তো এইটুকু ডিজেল বা পেট্রোল নিয়ে আপনারা জাস্ট এটাকে উপর দিয়ে মেরে দিবেন চেইনের উপরে, এরপর একটু ব্রাশ দিয়ে ঘষে, তারপর যখন চেইনটা ক্লিন হবে একটা শুকনো ন্যাকড়া দিয়ে চেইনটাকে মুছে জাস্ট আপনারা এইখান থেকে, গিয়ার অয়েল যদি হয় তাহলে অবশ্যই আপনারা এই 1 সিরিঞ্জ গিয়ার অয়েল দিবেন, এতেই আপনাদের বাইকের সাউন্ড মানে চেইনের যে সাউন্ডটা এটা একেবারেই থাকবে না, মানে চেইন থেকে যে একটা শব্দ হয় এই শব্দটাই থাকবে না। আপনি মনে করবেন এই গিয়ার অয়েলটা দেওয়ার পরে আপনার বাইকের সাথে কোনো চেইন নেই, এটাই আপনি ফিল করবেন যতক্ষণ পর্যন্ত এই গিয়ার অয়েলটা কার্যকর থাকে। তো মোটামুটি একবার দিলে আপনার 10-15 দিন পর্যন্ত একেবারে রিল্যাক্সে আপনি বাইকটা চালাতে পারবেন। তো আশা করি আপনারা ভবিষ্যতে আপনাদের চেইনের যত্নে এই গিয়ার অয়েলটা দিবেন। আর গিয়ার অয়েলটা এই 1 সিরিঞ্জের বেশি আপনারা কখনোই দিতে যাবেন না, 1 সিরিঞ্জের বেশি দিলে কিন্তু একেবারে ল্যাপটেয়ে স্যাপটেয়ে যাবে। যাই হোক, তো আমি এখন আমার বাইকে একটু গিয়ার অয়েল দিয়ে দিচ্ছি, দেখেন আমরা কিভাবে দেই। তো যদিও আমার চেইনটা এখন কয়েকদিন আগেই ক্লিন করছি, এখন বেশি একটা ক্লিনের প্রয়োজন নাই, তো আমি একটু গিয়ার অয়েলটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এখন বাইকটাকে ফার্স্ট গিয়ারে রেখে দিলাম, এখন জাস্ট আমরা এই জায়গা দিয়ে আমরা সম্পূর্ণ রোলারের ভিতরে আমরা গিয়ার অয়েলটা দিয়ে দিব। দেখেন আমরা এখান দিয়ে আমরা গিয়ার অয়েলটা দিয়ে দিব। আমি একটু কাছ থেকে আপনাদেরকে বিষয়টা দেখাই,
আস্তে আস্তে পড়তেছে, কারণ গিয়ার অয়েলটা অনেক ভারী হওয়ার কারণে এটা আস্তে আস্তে পড়বে এবং আপনারা আস্তে আস্তে সম্পূর্ণ চেইনের ভিতরে আপনারা গিয়ার অয়েলটা দিয়ে দিবেন। তো এইভাবে মূলত আপনারা গিয়ার অয়েলটা আপনাদের চেইনে দিবেন, এরপর দেখবেন আপনাদের চেইনের টোটালি কোনো সাউন্ড নাই,